মাহে রমজান মাস, কাজের সংখ্যা কমিয়ে দিয়ে ঘরে বসে বই পড়া কিংবা নিজে আমার বাড়ির আঙিনায় আমি একটা উদ্যোগ নিয়েছিলাম, এটা রমজানের আরো এক মাস আগে, যে রমজানে তো কাজ সীমিত থাকবে, তো আমি আমি কিছু সবজি গাছ আমার বাড়ির আঙিনায় মানে লাগিয়েছিলাম, যে যদি চেষ্টা করা যায় কিংবা পরিচর্যা করা যায় তাহলে সম্ভব। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিল যে কোথাও এতটুকু জায়গা থাকলে আপনার সবজি চাষ করে পরিচর্যা করুন, ঘরের চাহিদা মেটাবে। তো আমি এরকম একটা উদাহরণ দেখাতে চাই যে আমি আমার ফ্যামিলির কয়েকটা সবজি কিনতে হয় না, সো ঘরে বসে রমজানে যখন আমি বই পড়ে কাটাই আর ফাঁকে ফাঁকে ওই গাছগুলাকে পরিচর্যা করি। সো বন্ধুরা, আমরা এখন সেই জায়গাটাতে তোমাদের নিয়ে যাব, চলো। আমি বইটা রেখে নেই, পড়ছিলাম অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর। সো এগুলো পড়ে পড়ে আমার হবি বই পড়া কিংবা কাউকে বই গিফট করা। সো আমি এখন ওইখানে আমার বাগানে যাব, সো চলো। সো আমার ওই পুষ্টি বাগানটাতে আমি যাই। হ্যাঁ, আমি গাছ প্রকৃতি সব কিছুই ভালোবাসি। হ্যাঁ, সো চলো। প্রথমে যেটা আমি নার্সারি থেকে 50 টাকা একটা জবা ফুল এনেছিলাম, এই গাছটা আজ কত বড়, ফুল গাছ নেয়। আর এই আমার ব্যক্তিগত সবজি বাগান, এটা আমি তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান বলা চলে, যে আসলে কি বলে, যে যদি আপনি একটু ই হন, মানে একটু গাছ প্রতি গাছের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনি কিন্তু ঘরে বসে আপনার বাড়ির আঙিনায় আপনি কিছু তৈরি করতে পারেন। আমি যদি তোমাকে দেখাই যে এই যে এখানে কিন্তু কি সুন্দর বেগুন দড়ি আছে। হ্যাঁ, এই যে তারপর যদি বলি এর ফাঁকে আবার একটা কাঁচামরিচ গাছ, এরকম কয়েকটা থাকলে আপনার ফ্যামিলি কি সবজি কেনার প্রয়োজন আছে আপনি দেখুন তো। আপনি যদি একটু বাড়ির আঙিনায় উঠোনে, এটা জাস্ট উঠোনে, আপনি এখানে আপনি দেখেন যে ছোট ছোট কি পুঁই শাক হয়ে আছে। এবার যদি দেখাই তাহলে দেখেন কাঁচামরিচ কতগুলো কাঁচামরিচ, এটা কি একটা ফ্যামিলির পুষ্টি চাহিদা মিটাবে না? কয়টা সবজি আমি দেখালাম। তারপর যেটা এই যে লম্বা করে যেটা দেখালাম, এটা হচ্ছে বরবটি যাকে বলে, লুব্বা বলে, এটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, ঠিক এইভাবে বাড়ির আঙিনায় আপনি সবজি করে কিন্তু আপনার ফ্যামিলির যে পুষ্টি চাহিদা এটা কিন্তু একদম নির্ভেজাল। হ্যাঁ, এখানে কোনো কীটনাশক সার কিছুই দেখা হয়নি, এটা আমার বাড়ির আঙিনায়। একটু শুধু নিরাপত্তার জন্য এই বেড়াটা করে রাখা হয়েছে, যে এই যে আপনাকে দেখাই, একটু নিরাপদের জন্য, যাতে বিশেষ করে বাড়িতে তো আপনার কি বলে যে দেশীয় মুরগি থাকে, ওরা এগুলো নষ্ট করে। আর এইদিকে এই যে শশা, যখন একটু জায়গা পেলাম ঠিক তখন আমি শশা গাছ করলাম। তারপর এই যে এখানে অলরেডি বাড়ির যে এখানে এই যে করলা গাছ আমি ঢেকে দিয়েছি, তার জন্য করলা উঁচু হয়ে যখন এটা বিস্তার হবে তার জন্য এইরকম একটা কি বলে টাল বলে এটা আমি দিয়ে রেখেছি। আর পাশে যেটা ফুলের এগুলা স্থায়ী,
এই যে ক্যাপসিকাম আপনার লাল হয়ে আছে, এটাকে আমি পাকিয়েছি, যা এখান থেকে আমি কি বলে বীজ নিতে পারি, বীজ। এই যে ক্যাপসিকামটা কি লাল, আরেকটা ক্যাপসিকাম দেখেন কত লাল হয়ে আছে, এখান থেকে আমি বীজ নেব। সো বাড়ির আঙিনায় যদি এরকম একটু ইচ্ছা শক্তি থাকে, আপনি কিন্তু এরকম সবজি করে আপনার বাড়ির পুষ্টিটা বা বাড়ির চাহিদাটা পূরণ করতে পারেন, বাজারে যে সবজির চাহিদা আপনি কমাতে পারেন। প্রত্যেকটা মানুষকে এটা বলবো, আমার ব্লগ হচ্ছে কিন্তু ট্রাভেল বা বিভিন্ন জায়গায় আমি ব্লগ করি। আজকে আমার বাড়িতে রমজানে কিছু কাজ সীমিত করে আমি এই ভিডিওটা করলাম, কারণ আমি আজকে আমার দিয়ে মানে উদাহরণস্বরূপ দেখালাম, আপনার ঘরের বাড়ির ছাদে কিংবা যেখানে বাড়ির উঠোন থাকলে করতে পারেন। আপনি দেখুন কত সুন্দর সুন্দর বেগুন দড়ি আছে। সো এই যে দেখুন, হ্যাঁ এই যে একটা গাছে, একটা ছোট্ট গাছ এখানে আপনার টোটাল হয়েছে মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ একটা পাঁচটা বুট বেগুন বলে, এখানে একটা কিন্তু একটা ফ্যামিলিতে চলে। আর এতক্ষণ যে লম্বা বেগুনগুলো দেখালাম এই যে, হ্যাঁ এরকম এইগুলো টোটাল এখান থেকে আমি ধরেন চার কুলোর মতো তুলেছি, তো একটা ফ্যামিলিতে আমরা পাঁচজন সদস্য, কেনার প্রয়োজন হয় না। সো আপনি ঠিক এইভাবে বাড়ির আঙিনায় পুষ্টিকে পুষ্টি আপনি যদি পেতে চান, আপনার খাদ্য পুষ্টি যদি বাড়াতে চান, তাহলে আপনি এরকম বাড়ির আঙিনায় আপনি করতে পারেন। সো আমার ব্লগটা এতটুকুই, যেই আমার বাগানটা দিয়ে আজকে আপনাদের এই ব্লগটা দেখালাম বন্ধুরা। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো বা অনুরোধ যাই বলেন, এইভাবে একটু যে কোনো সময় পাবেন, আপনি চাকরি করেন শুক্রবার শনিবার সময় পাবেন, একটু পরিচর্যা একটু পানি টানি দিয়ে যদি একটু পরিচর্যা করা যায়, তাহলে কিন্তু আপনি সবজির চাহিদা অনেকাংশে কমিয়ে আনতে পারেন। বাজারে মাঝে মধ্যে আমাদের সবজি উৎপাদনের একটু ঘাটতি থাকায় সবজির দাম বেড়ে যায়। সো এই যে একটা মাস চলে রমজান মাস, আপনি বেগুন বলেন, টমেটো, তারপরে বট বেগুন, পুঁই শাক, তারপর আপনাকে যেটা দেখালাম কাঁচামরিচ, হ্যাঁ তারপর ওর পাশে ডাঁটা। সো আপনি দেখেন তো কতগুলো সবজি এখানে উৎপাদন হয়েছে। সো এটা কি আমার চাহিদা মিটেনি? সো প্রত্যেকেরই এটা হবে, প্রত্যেকের দ্বারাই এটা সম্ভব। সো আমার এই ভিডিওটা সকলের উপকার হবে আমি মনে করি, যে আমি অন্যকে দেখে ইন্সপায়ার হয়েছি, আপনারা আমাকে দেখে হবেন, এইভাবে এভাবেই হবে, এভাবেই আমরা যদি কোনো সবজি উৎপাদন করতে চাই তাহলে এরকম বাড়ির আঙিনায় করা সম্ভব। বিশাল বড় জমি লাগে না, বিঘা বিঘা জমির প্রয়োজন হয় না, শুধু এতটুকু জায়গা থাকলেই সম্ভব। সো বন্ধুরা আমার এই ব্লগে যদি উপকার হয় তাহলে একটা কমেন্টস করে, লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন। গাছ আমি দেখেন কত সুন্দর, তাই না? একটা জবা ফুল কত সুন্দর পরিবেশটাকে কত সুন্দর করেছে। এই গাছটা ছিল এতটুকু, গাছটা ছিল মাত্র 50 টাকা একটা নার্সারি থেকে, আজকে গাছটা দেখছেন কত বড়, ক্যামেরাতে আসে না, দূরে যেতে হয়, এরকম কত ফুল ঝুলছে, হ্যাঁ। সো এরকম আর যদি হয় আমরা এই ফুল বাড়ির পরিবেশকে সুন্দর মুগ্ধ করে, অসম্ভব সুন্দর এরকম এই যে। সো ইচ্ছা শক্তিটা হচ্ছে বড়, ইচ্ছাশক্তিটা হচ্ছে আপনার প্রবলভাবে নিতে হবে, আপনাকে কি বলে যে আপনার মনের মধ্যে যদি থাকে যে আমি এটা করবো, আসলে ইচ্ছা থাকলে উপায় কিন্তু বের হয়ে আসে। ইচ্ছার কোনো বিকল্প নাই, ইচ্ছা আপনাকে যে কোনো জায়গায় নিয়ে যাবে, কিন্তু কনফিডেন্সলি কনফিডেন্সটাকে মনের মধ্যে রাখতে হবে যে অবশ্যই ক্যান ডু, আমি এটা করব। সো এটা দ্বারা কিন্তু সম্ভব। আমার এই ট্রাভেল ব্লগের মধ্যে এই ব্লগটা একটু অন্য হয়ে গেলো, প্রকৃতিপ্রেমী বা একটা ঘাস নিয়ে কথাবার্তা হলো। সো তারপর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কিংবা কমেন্টস করে। সো আমি আবার গড়ে ফিরে গেলাম। আমি গাছকে ভালোবেসে আমি কিন্তু টপে আমার ঘরের ভিতরেও গাছ রাখতে পছন্দ করি। সো এটা প্রত্যেকের, এটা করতে গেলে বেশি খরচের প্রয়োজন হয় না, এটা